আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরও একটি খুব সুন্দর হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি অলরেডি হাতা কেটে নিয়েছি। তো হাতাটির লম্বা নিয়েছি সর্বমোট আমি 18 ইঞ্চি, ঠিক আছে, 18 ইঞ্চি। এবং হাতার মুহুরির সাইডে আমি চওড়া নিয়েছি তোমার 10 ইঞ্চি, এখানে ডাবল বাজ আছে, ঠিক আছে। তো এক বাজে 10 ইঞ্চি আসে, ঠিক আছে, 10 ইঞ্চি নিয়েছি। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি কি করব, প্রথমে এরকম তিনটা ট্রেঙ্গেল বানিয়ে নিব, ঠিক আছে। তো ট্রেঙ্গেলটি আমি বানিয়ে নিয়েছি স্কোয়ার হিসেবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি এবং এদিকে 5 ইঞ্চি নিয়ে। তো এরকম করে আমি তিনটি ট্রেঙ্গেল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো ট্রেঙ্গেল তিনটিকে এখন আমি কি করব, এখানে হাতার মোহরের মাঝখানে আমি এরকমভাবে রাখবো, মাঝখানে রেখে ট্রেঙ্গেল তিনটিকে এরকমভাবে ধরবো। পাঁচ ইঞ্চি চওড়া কাপড় কেটে এরকমভাবে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে বা আবার আর ডাবল বাঁশ দিয়ে এরকম তিন কোণা করে ত্রিভুজের মতন বানিয়ে নিব আমরা, ঠিক আছে। তো বানিয়ে নিয়ে এরকম তিনটা লাগবে পরপর, ঠিক আছে। তো একটার উপর একটা আমরা এরকমভাবে বসাবো, একটার উপর একটা এরকমভাবে বসিয়ে জাস্ট আমি মাছ সেন্টার বরাবর এটাকে প্রথমে আমি সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে এরকম করে সাইজ করে কেটে নিব, একদম বরাবর করে কেটে নেওয়ার পর এই এই মাঝখানে এই সেন্টার বরাবর আমি এই এই কর্নার কোনাটিকে একদম মিলিয়ে এরকম করে ধরে হাতার সাথে জয়েন দিয়ে নেব। এরকম ভাবে জয়েন দেওয়ার পর আমি এক সাইড থেকে এরকম ভাবে একটা কুচি উঠাবো এবং অপার সাইড থেকে এরকম ভাবে আরেকটি কুচি এরকম ভাবে উঠাবো, একদম সেন্টার করে কুচি এখান দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দুই সাইড থেকে দুটি কুচি বাস দিয়ে এরকম ভাবে সেলাই দিয়ে নেব। এখানে কুচিটি দেওয়ার পর এখন আমি কি করব, এরকম একটি লম্বা করে পট্টি কাটিয়ে নিব হাতার মুহুরিতে জয়েন দেওয়ার জন্য, ঠিক আছে। তো পট্টিটি চওড়া নিয়েছি আমি 4.5 ইঞ্চি, ঠিক আছে। তো এটা আমি এক সাইডে এরকমভাবে নিচে রেখে এখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব। তো পট্টিটি জয়েন দেওয়ার পর এখন আমরা কি করবো, এরকমভাবে বাঁশ দিয়ে এক সাইড একটু মুড়িয়ে এরকম করে এরকম ভাবে বসিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। হাতার মুহুরের পট্টিটি লাগানোর পর এখন আমরা খুব মাছ সেন্টার দিয়ে এরকম করে এরকম শুয়ের মধ্যে সুতে লাগিয়ে আমরা কি করবো, এরকম ভাবে ধরবো এটাকে, ধরে এখান থেকে নিচের থেকে গায়ে উঠিয়ে বড় বড় করে গায়ে দিয়ে নিব এরকম করে। গায়ে দিয়ে নিয়ে জাস্ট এখানে কুচির মতন করে করে নিব, ঠিক আছে। তো কুচির মতন করে নিয়ে এরকম ভাবে এরকমভাবে কুচির মতন করে নিয়ে এখানে জাস্ট আমি একটা সুবুতাম বসিয়ে দিব এরকমভাবে, ঠিক আছে। মাঝখানে একটা সুবুতাম বসিয়ে দিব। তো বন্ধুগণ, হয়ে গেলো আমার ডিজাইনটি তৈরি। তো ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।